স্বাগত বিবিএ টিভির শেয়ারবাজার সংবাদে, সাথে আছি আমি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। প্রায় 14,000 কোটি টাকার সম্পূরক বাজেট পাস। সিটি ব্যাংকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচিত। একীভূতকরণের অনুমোদন পেল বিএসআরএম লিমিটেড। ন্যাশনাল ব্যাংকের ডিএমডির অবৈধ সম্পদ অনুসন্ধান করবে দুদক। সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের আইপিও আবেদন শুরু হবে 5 জুলাই। দুই কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা। ভারতীয় ঋণে রেলের 3 প্রকল্প ঝুলে আছে 1 দশক। সিলেটে আবারও ভূমিকম্প। নওগাঁয় বেড়েছে চালের দাম। জাতিসংঘ সাধারণ পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশ। দিনভর থেমে থেমে বৃষ্টি। এমবি ফার্মার লভ্যাংশ ঘোষণা। সিএসসিতে নিয়ালকো অ্যালোয়েন্সের লেনদেন শুরু 10 জুন। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা কিনা বিগত 5 বছর যাবত মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে, নিটল ইন্স্যুরেন্স নিরাপদ যাত্রা সব সময়। 2020-2021 অর্থবছরের জন্য 13,987 কোটি 27,32,000 টাকার সম্পূরক বাজেট জাতীয় সংসদে পাশ হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সম্পূরক বিল 2021 গতকাল সোমবার সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয়। সম্পূরক বাজেটে স্থানীয় সরকার বিভাগ সর্বোচ্চ 2,890 কোটি 45 লাখ টাকা বরাদ্দ পেয়েছে। এর আগে সরকারি বিরোধী দল ও বিএনপির সংসদ সদস্যরা সম্পূরক বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নেন। আজিজ আল কায়সার চেয়ারম্যান ও হোসেন খালেদ পুনরায় সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আজিজ আল কায়সার সিটি ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক। তৃতীয়বারের মতো তিনি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন। এর আগে 2007 ও 2018 সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ স্টিল রিং রোলিং মিলস লিমিটেডের সঙ্গে অতালিকাভুক্ত বিএসআরএম স্টিল মিলসের একীভূতকরণের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। কমিশনের 776তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে বিএসআরএম লিমিটেডের পরিশোধিত মূলধন 236 কোটি 7 লাখ টাকা থেকে বেড়ে 298 কোটি 58 লাখ টাকায় উন্নীত হবে। ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এএইচএম বুলবুলের অবৈধ সম্পদ তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন। এজন্য দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামানকে অনুসন্ধানীকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এরই মধ্যে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে চিঠি পাঠিয়ে বেশ কিছু নথিপত্র তলব করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে এএইচএম বুলবুল বলেন, যেসব অভিযোগ আনা হয়েছে তার সবগুলোই মিথ্যা ও ভিত্তিহীন। আগামী 5 থেকে 11 জুলাই পর্যন্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ করা হবে। 10 টাকা অভিহিত মূল্যে 10 কোটি সাধারণ শেয়ার ইস্যু করে 100 কোটি টাকা সংগ্রহ করবে ব্যাংকটি। পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ক্রয় এবং আইপিও খাতে ব্যয় করা হবে। উল্লেখ্য, 2013 সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে ব্যাংকটি। পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি দুটি হচ্ছে গোল্ডেন সন এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড। আগামী 10 জুন বিকাল 3:30টায় গোল্ডেন সন এবং 14 জুন দুপুর 2:45 ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। 1 দশক বা তারও আগে ভারতীয় অর্থায়নে রেলপথ নির্মাণের 3টি প্রকল্প হাতে নেওয়া হয়। তবে কয়েক দফা মেয়াদ বাড়ানোর পরও ঝুলে গেছে প্রকল্পগুলোতে ভারতীয় ঋণ ব্যবহারের গতি নেই। ফলে 2010 সালে $100 কোটি ঋণ অনুমোদন করলেও তা ছাড় শেষ হয়নি। এদিকে প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়ে চিঠি দিয়েছে দেশটির দূতাবাস। 1 সপ্তাহের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপেছে সিলেট। 10 মিনিটের কম সময়ে 2 বার ভূমিকম্পন অনুভূত হয়। গতকাল সন্ধ্যা 6:19 প্রথম ও 6:29 দ্বিতীয়বার এ ভূমিকম্প হয়। এর আগে গত 30 মে সকাল 10:30 থেকে দুপুর 2 পর্যন্ত 4 ঘন্টা 6 বার ভূকম্পনে সিলেট জুড়ে আতঙ্ক দেখা দেয়। নওগাঁয় খুচরা ও পাইকারি বাজারে 1 সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে কেজি প্রতি 3 থেকে 4 টাকা। বর্তমানে জিরাশাইল প্রতি কেজি চাল 50 থেকে 52 টাকা, কাটারি ভোগ 55 থেকে 56 টাকা ও মোটা জাতের চাল বিক্রি হচ্ছে 46 টাকায়। 50 কেজি ওজনের প্রতি বস্তার দাম বেড়েছে 100 থেকে 150 টাকা। ব্যবসায়ীরা জানান, ধানের দাম বেশি ও ধান সংকটের কারণে চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
নিউইয়র্কে গতকাল এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে নির্বাচিত করা হয়। বাংলাদেশ ছাড়াও কুয়েত, লাওস ও ফিলিপিন্স ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে। এক বছর মেয়াদের এই দায়িত্ব আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে। মৌসুমি বায়ুর প্রভাবে আজ সারাদিন দেশের প্রায় সব এলাকায় থেমে থেমে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। বিশেষ করে দক্ষিণ ও পূর্বাঞ্চলে এর প্রভাব বেশি থাকতে পারে। আগামী কয়েকদিন আকাশে ভারী মেঘ থাকবে, ফলে অনেক এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে মাইজদিকোটে ৫১ মিলিমিটার। ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আগামী ১৩ জুলাই সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ জুন। আগামী ১০ জুন বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এসএমই কোম্পানি নিয়ালকো এলুয়েন্স লিমিটেডের লেনদেন শুরু হবে। এন ক্যাটাগরিতে কোম্পানি আইডি হবে ১৬৬০। প্রথমবারের মতো এসএমই কোম্পানি নিয়ালকো এলুয়েন্সকে অর্থ উত্তোলনের অনুমোদন দেয় বিএসইসি। পুঁজিবাজার থেকে ৭ কোটি ৫০ লাখ টাকা উত্তোলন করেছে কোম্পানিটি। ২০১১ সালের ২১ জুন নিবন্ধিত হলেও ২০১৫ সালের ৫ জুলাই কাজ শুরু করে নিয়ালকো এলুয়েন্স। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রায় ১৪,০০০ কোটি টাকার সম্পূরক বাজেট পাস। সিটি ব্যাংকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচিত। একীভূতকরণের অনুমোদন পেল বিএসআরএম লিমিটেড। ন্যাশনাল ব্যাংকের ডিএমডির অবৈধ সম্পদ অনুসন্ধান করবে দুদক। সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের আইপিও আবেদন শুরু হবে ৫ জুলাই। দুই কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা। ভারতীয় ঋণে রেলের ৩ প্রকল্প ঝুলে আছে ১ দশক। সিলেটে আবারও ভূমিকম্প। নওগাঁয় বেড়েছে চালের দাম। জাতিসংঘ সাধারণ পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশ। দিনভর থেমে থেমে বৃষ্টি। এমবি ফার্মার লভ্যাংশ ঘোষণা। সিএসসিতে নিয়ালকো এলায়েন্সের লেনদেন শুরু ১০ জুন। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/bbatv এবং ফেসবুকে লগ ইন করুন facebook.com/bbatv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।